আমরা তো লড়াই করে বেঁচে আছি, তারা যে দুনিয়া থেকে চলেই গেলেন। জামায়াতের রুকনদের ভোটে আগামী দুই বছরের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন নুরুল ইসলাম বুলবুল। সংগঠনের নিয়ম অনুযায়ী তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সহ দলটির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সকালে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। দায়িত্বশীলা নিযুক্তির সময় পরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ এক ক্রান্তিকাল পার করছে, সংকট উত্তরণে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নিজেদের ঐক্য ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান যে আসুন, জাতির কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আমরা এখানে কোনো ভেদাভেদের রাজনীতি করব না। জামায়াত সবার জন্য ন্যায় বিচার চায় জানিয়ে আমির বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা বাস্তব সত্য। দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে। আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন, জনগণ যেভাবে ফ্যাসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে, প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে। জামায়াত ক্ষমতায় গেলে সমমর্যাদার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আপনাদেরকে ধন্যবাদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।